আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমাদের একজন ভাই জানতে চেয়েছেন, কখন ইসলামকে পূর্ণাঙ্গ করা হয়েছে? সম্মানিত ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলামকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন, তবে তার ঘোষণা দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের দিনে আরাফার ময়দানে, জুমার দিন জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে, ওই দিনটা জুমার দিনও ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মাধ্যমে এলান করেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আজকের দিন শুক্রবার দিন, জুমার দিন, আরাফার দিনে, জিলহজের 9 তারিখে, রাসূলের বিদায় হজের দিনে ইসলামকে আমি পরিপূর্ণ করার ঘোষণা দিলাম। তাহলে ওই দিনই, এর আগেই তো সমস্ত বিধিবিধান ঘোষণাটা রাসূল সামের বিদায় হজের আর জিলহজের 9 তারিখ আরাফার দিনে আরাফার ময়দানে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আলাম, আসসালামু আলাইকুম।